প্রতি মাসে এই টোকেনগুলোর রং বদলায়, বদলায় সংকেত চিহ্ন। মাসের প্রথম তারিখে 500 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মালিকেরা শ্রমিক নেতাদের কাছ থেকে এই টোকেন কিনে থাকে। আইনগতভাবে নিয়ম নাই, কিন্তু আমরা তো টোকেনের মাধ্যমে চালাইলাম গাড়ি। টোকেন অবশ্য আপনার আলতাপ নিয়ে দিয়ে দেবো। টোকেন লাগানো থাকলে মহানগরী ও জেলায় নির্বিঘ্নে চলাচল করতে পারে অটোরিকশা। এমন সুযোগে বিভিন্ন জেলা থেকে চোরাই অটোরিকশা কাভার ভ্যানে করে এনে বিভিন্ন ওয়ার্কশপে নম্বর মুছে ফেলা হচ্ছে। অন্যদিকে রেজিস্ট্রেশন বন্ধ থাকলেও অটোরিকশা বিক্রি ও চলাচল বন্ধ না থাকায় সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। আমরার কাছে আসে, আমরা তো কাজ করি, টাকা পাই। আমরা কোনটা চুরির গাড়ি কোনটা অচুরির গাড়ি সেটা আমরা যাচাই করি না। সারা বাংলাদেশ থেকে যত চুরাই গাড়ি এবং দামিজকৃত গাড়িগুলা কাভার ভ্যানে করে নিয়ে আসতে শত শত গাড়ি প্রতিদিন আসতেছে সিলেটে। এইগুলা যদি নাম্বার দেওয়া হয় তাইলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাবে।